মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে কোনো ব্লগ যায়নি আমি জানি ভালো মতো, কারণ তার আগের দিন কোনো ব্লগ আমার বানানো হয়নি। তো সেই জন্য আজকে চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ। তো চলো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো চলো, কালকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই ব্যাগটাকে এখন সেট করে ভিতরে যে জিনিস আছে সেগুলো যায়। কাল আমি এই নেল পলিশটা অ্যাজ এ গিফট হিসেবে পেয়েছি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য, খুব ভালো লেগেছে আমার। দেখো এই হয়ে রয়েছে আমার বিছানার দশা, এগুলোকে সব জায়গা জিনিস জায়গা অ্যারেঞ্জ করতে হবে। দেন তাহলে চলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, দেন তার মধ্যে সব ঠাকুরের ফুলগুলো থাকে। চলো তোমাদের ডাস্টবিনটা একবার একটু দেখিয়ে দিই। এই ডাস্টবিনের মধ্যে দেখো মা সব ঠাকুরের ফুলগুলো এখানেই ফেলে।
লাঞ্চে অনেক কিছু এক্সাইটিং আছে, কি আছে সেটা চলো তোমাদেরকে দেখি। ও আজ আছে হচ্ছে ইলিশ মাছের কালো জিরে দিয়ে ঝাল রগ রগে করে, ইলিশ মাছ ভাজা, আমার এটাই বেশি ভালো লাগে খেতে। নেক্সট মা দেখাচ্ছে এগুলো, এটা কি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি পুঁই শাক, অসাধারণ। আজ আমার সব ফেভারিট হয়েছে, আমার ইলিশ মাছের ঝালটা অতটা বেশি পছন্দ না, আমার ভাজা দিয়ে হয়ে যাবে, কিন্তু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার অসাধারণ লাগে, ভীষণ ফেভারিট আমার। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন একটু বেরোচ্ছি একটা জায়গায়, একটা জিনিস কিনতে যাচ্ছি, সেটা কি তোমাদের এসে বলবো। চল সস করতে এখানে লেখা আছে সিক্রেট সস, জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, সিক্রেট সস আন্ডার বলেছে লেখা আছে, কিন্তু না আমাকে কোনো সসের কোনো প্যাকেটই দেয়নি। ভিতরের মধ্যে ওপেন করলাম, আনবক্স করলাম, তখন এর মধ্যে কোনো প্যাকেটই দেয়নি। দেখো তো আমি এরকম গামলাটার উপর ফুটো থালা যেটা সেদিনকে কিনে এনেছিলাম এরকম বসে দিয়েছি, এবার মোমোগুলো একটু জলটা ফুটে গেলে মোমোগুলো এর ওপর 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 দিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি কি হচ্ছে। এই দেখো এগুলোকে এরম করে করে ভাব যে জলটা ফুটছে ওরকম বসিয়ে দিয়েছি এটার ওপর, যে মোমো এখন পুরোপুরি ভাবে ফ্রাইড হয়ে গেছে, কিরম একটা দেখতে হচ্ছে আমার, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। মোমো এখন হয়ে গেছে সেদ্ধ, কিরকম একটা দেখতে হয়েছে দেখো। ঠিক আছে এবার খেতে টেস্ট করে বলছি কিরকম টেস্ট হয়েছে। আমি এখন একটু এরকম ম্যাগি বানাবো, তারপর একসাথে এটা খাবো। এই যে আজকের আমার রাতের ডিনার, ম্যাগি বানিয়ে নিয়েছি, এই মোমোসগুলো এখানে সব রয়েছে, এই মাজা রয়েছে, আর এইটা হচ্ছে চাটনিটা আমি বানিয়েছি, এর মধ্যে টমেটো সস, চিলি সস আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার আজকের টোটাল ডিনার। তো ওই কম্বোটা দারুণ ছিল, ম্যাগিটা অ্যাজ ইউজুয়াল সবাই জানো ভালো খেতে হয়, মোমোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট মানে এরকম ফার্স্ট টাইম মানে প্রিজার্ভড মোমো ট্রাই করলাম কিন্তু মনেই হচ্ছিলো না, মানে জলে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভীষণ ভালো টেস্ট হয়ে গেছিলো, পুরো ভিতরে ফিলিং ভর্তি ছিল, দারুণ ছিল, দারুণ ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। তো তোমরা সবাই একবার ট্রাই করতে পারো, বাট হ্যাঁ ওই যে চাটনি চাটনিটা দেওয়ার ব্যাপার ভিতরে ছিল, ওটা ছিল না, ওটাই একটা মানে, বাট তার জন্য মোমোটা ইজ ভেরি গুড, খুব ভালো ছিল। তো আজকের ব্লগটা বাস এত অব্দি, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, অ্যান্ড তোমরা আগেন আমি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো, আর আবার দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।